দেখুন এবার যেভাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করবে জাপান ট্রাম্প দীর্ঘদিন ধরে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ঘনিষ্ঠতা রয়েছে আর তারই ধরে জাপান সফরে এসে উত্তর কোরিয়ার ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের সামরিক শক্তির ওপর আস্থা প্রকাশ করেন তিনি সোমবার ট্রাম্প এবং সিনজে আবের এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট আত্মবিশ্বাসের সঙ্গে বলেন উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে জাপান তা আকাশে ধ্বংস করে ফেলতে পারবে এ সময় সিনজো আবেও জানালেন ট্রাম্প যা বলছেন তা সত্যি তবে যদি প্রয়োজন পড়ে তবেই তা করবে জাপান অবশ্য যুক্তরাষ্ট্র থেকে কেনা অস্ত্র দিয়েই জাপান এ কাজ করবে বলে যৌথ সংবাদ সম্মেলনে জানান ট্রাম্প বারো দিনের এশিয়া সফরে ট্রাম্প প্রথমে জাপানে গেছেন এশিয়ার সফরসূচিতে তার দক্ষিণ কোরিয়া চীন ভিয়েতনাম এবং ফিলিপাইনেও যাওয়ার কথা রয়েছে উল্লেখ্য সম্প্রতি জাপানের সীমানার উপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া জাপানও স্বীকার করে সেগুলো তাদের সাগরে গিয়েই পড়েছে এর আগে জাপানকে সাগরে ডুবিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল উত্তর কোরিয়া দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে